এ ভাই, আল্লাহর পয়গম্বর কে আবু তালেবে তোমার মাসতেন্দ নিজের জীবনের চেয়ে বেশি অন্তর দিয়া মহব্বত করতেন, কিন্তু মুসলমানের ধর্ম মানতেন না, নবীর ধর্ম মানতেন না, কিন্তু কলিজার থেকে ভালোবাসতেন। বাইরে কথাগুলি ভালো করে বুঝেন, এই বক্তব্যর দ্বারায় কি বোঝা যায়, রাসূলকে আবু তালেব ভালোবাসত কিনা? কেমন ভালোবাসত? নিজের জীবনের চেয়ে বেশি, উত্তর দিতে হবে, কেমন ভালোবাসতেন? নিজের জীবনের চেয়ে বেশি। বুঝে থাকলে বলুন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা? তাহলে ঘটনাটা শুনুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব বসা, এর মধ্যেই কিছু মূর্তি পূজারী আবু তালেবের দরবারে এসে বলেন, আবু তালেব তোমার সাথে কিছু কথা আছে, বলতে হবে। রাসূলকে একটা রুমে রেখে আবু তালেব তাদের সঙ্গে কথা বলতে গেলেন। কি কথা বলবা? বলে, আমাদের দরজের বাঁধ ছিঁড়ে গেছে, দরজের সীমা নাই, যার জন্য বাধ্য হয়ে আপনার কাছে আসছি। বিষয়টা হলো এই, আমাদের এই মক্কা নগরীতে তোমার বাতিজা যে অপপ্রচার শুরু করছে, তোমার বাতিজা আমাদের ধর্ম নিয়ে অপপ্রচার শুরু করে দিয়েছে, তোমার বাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, তোমার বাতিজা এক আল্লাহর দাওয়াত দেয় 360 মূর্তিকে বাতিল করার জন্য এই স্লোগান রাজপথে মাঠে ঘাটে ঘরে বাজারে যেখানে পারে এখানে দাওয়াত দিতেছে। এখন তোমার কাছে বিচার দিলাম, তুমি আমাদের সর্দার, তুমি বিচার করো, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে ফিডাইয়া শায়েস্তা করব। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলবেন না। আপনারা কি ওয়াজ শুনতেছেন না? এইদিকে দেখতেছেন, এদিকে তাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন যে তুমি যদি মুহাম্মদের বিচার করো আমরা মেনে নিব, কারণ তুমি হলা এলাকার সর্দার, আর তুমি যদি বিচার করতে ব্যর্থ হও আমাদের হাতে ছেড়ে দিবা, আমরা মুহাম্মদকে শেষ করব। নাউজুবিল্লাহ। আর না হয় মুহাম্মদকে প্রস্তাব দাও, মুহাম্মদ কি নারী চায়, তাহলে সবচেয়ে সুন্দরী মদিনার, সবচেয়ে মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেব। যদি মুহাম্মদ টাকা চায়, অর্থ চায়, আমরা তাকে ধন সম্পদ দিব, মুহাম্মদ যদি ক্ষমতা চায় আমরা ক্ষমতাও দিব, কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না। এই কথা বলার পরে আবু তালেব বললেন, ঠিক আছে আমি দেখব, তোমরা চলে যাও। তারা চলে যাওয়ার পরে রাসূলের কাছে এসে বললেন, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, উনি বলতেছেন মুহাম্মদ তুমি কি তাদের কথা শুনতে পেরেছো? তারা আমার কাছে যে কথাগুলি বলেছে তুমি শুনতে পারছো? তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো, এক আল্লাহর দাওয়াত দাও, এগুলো ছেড়ে দাও, তারা তোমাকে নারী চাইলে নারী দিবে, বাড়ি চাইলে বাড়ি দিবে, অর্থ চাইলে অর্থ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, এগুলো ছেড়ে দাও, না হয় তোমরা তারা তোমার উপরে আক্রমণ করবে। এই কথা বলার পরে রাসূল কোনো উত্তর দিলেন না, নীরবে কাঁদতে শুরু করলেন। আবু তালেব বললেন, ভাতিজা আমার কথার উত্তর না দিয়ে তুমি কান্না শুরু করছো, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তুমি কান্দো কেন এটা আমাকে আগে জানাও, উত্তর দিলে না কান্দো কেন? রাসূল তখন বলতে লাগলেন, এ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, চাচা গো, আমার কান্নার কারণ হলো আমারে আল্লাহ যে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন ওই দায়িত্ব আমি ছাড়তে পারবো না, আমার যে কাজ ওই কাজ আমি ছাড়তে পারবো না, এতে যদি আপনি আমার পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন আমার কিছু যায় আসে যায় না। এ ভাই, এই কথা বলার পরে রাসূলের চাচা বললেন, তোমাকে টাকা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, নারী দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, চাচা গো, এগুলা বড় সম্ভব দিতে পারবে, অসম্ভব যেটা এটাও যদি দেয় কাজ হবে না, তারা যদি এক হাতে আমার সূর্য দেয়, এক হাতে যদি চন্দ্র দেয় গো,
আমি রাসূলের কাছ থেকে পিছপা হব না, আমার কাজ আমি চালিয়ে যাব, আমার এই কাজের জন্যই আল্লাহ দুনিয়াত পাঠাইছে। আবু তালেব ডাক দিয়া বলে বাতি যা, তাই যদি হয় রে আমি তোমারে ওয়াদা দিলাম, আমি তোমারে ওয়াদা দিলাম, তোমার কাছ থেকে যদি তুমি পিছপা না হও আমি চাচা তোমারে ওয়াদা দিলাম, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আক্রমণ করতে দিব না, আমি তোমার কাছে সব সময় ছায়া হিসাবে দাঁড়ায়া থাকবো, আমার এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আঘাত করতে দিব না, যদি তোমার উপরে আঘাত করতে হয় আমি আবু তালেবকে আগে কতল করতে হবে, তারপর তুমি মুহাম্মদকে মারতে হবে। জোরে কোন এ ভাই, আল্লাহর পয়গম্বরকে আবু তালেব এত ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে বেশি অন্তর্তিয়া মহব্বত করতেন, কিন্তু মুসলমানের ধর্ম মানতেন না, নবীর ধর্ম মানতেন না, কিন্তু কলিজার থেকে ভালোবাসতেন। বাইরে কথাগুলি ভালো করে বুঝেন, এই বক্তব্যর দ্বারা কি বোঝা যায়, রাসূলকে আবু তালেব ভালোবাসত কিনা? কেমন ভালোবাসত? নিজের জীবনের চেয়েও বেশি, উত্তর দিতে হবে, কেমন ভালোবাসতেন? নিজের জীবনের চেয়ে বেশি, বুঝে থাকলে বলুন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা? তাহলে ঘটনাটা শুনুন, আর রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতামাত্র থেকে তোমার মা বাবা, তোমার দাদা দাদি, নানা নানি, শুদ্ধ গোষ্ঠী, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবা না গো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না।